প্রায় প্রতি মাসেই নিয়ম করে দেখা মিলছে বৃষ্টির, যার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। বৃহস্পতিবার বাঁকুড়ার সোনামুখী ব্লক জুড়ে এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়, যেখানে দেখা যাচ্ছে আলু জমিতে জমে রয়েছে জল এবং সেই জল চাষিরা জমি থেকে বের করার চেষ্টা করছেন, কিন্তু জমির সমস্ত জল বের করা সম্ভব হচ্ছে না চাষিদের পক্ষে। স্বাভাবিকভাবেই আলুতে পচন ধরার আশঙ্কা থাকছে আলু চাষিদের মধ্যে, ফলে আলু নষ্ট হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। অনেক চাষি রয়েছেন যারা আর্থিক ঋণ করে আলু চাষ করেছেন, এখন সেই আলু নষ্ট হলে আগামী দিনে সেই ঋণ কিভাবে শোধ করবেন তাই ভেবে রাতে ঘুম হচ্ছে না চাষিদের। তবে শুধুমাত্র আলু নয়, শীতকালীন তৈলবীজ সর্ষে পাশাপাশি সবজির মধ্যে রয়েছে ফুলকপি পালং শাক, সেগুলিও ক্ষতির মুখে পড়তে চলেছে। অরবিন্দ মণ্ডল নামে এক কৃষক বলেন, বৃষ্টির কারণে আগে একবার আলুতে পচন ধরেছিল এবং পুনরায় সেই জমিতে আলু চাষ করা হয়েছে, কিন্তু আবারও আলু নষ্টের মুখে। আগামী দিনে কিভাবে ছেলে মেয়েদের নিয়ে সংসার চলবে তা বুঝে উঠতে পারছি না। আলু চাষে আমাদের ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেল। প্রথমত আলু চাষ করলাম, বৃষ্টিতে সেই সব নষ্ট হয়ে গেল, ফের আবার সার বিষ আবার চাষবাস করে আবার আলু লাগালাম। লাগাবার পরে আবার এই গত পরশু থেকে আবার বৃষ্টি, কালকে সারারাত বৃষ্টি হলো, জমিতে সব জল জমে গেল। হ্যাঁ, এই একটু রোদ উঠে গেলে এই গাছগুলো হয়তো আর থাকবে না, সব চলে যাবে। এখন কি করব আর কিছু খুঁজে পাচ্ছি না। সংসার কীভাবে চলবে আগামী দিনে? জানি না সংসার কীভাবে চালাবো, চালাতে হয়তো পারবো না। হ্যাঁ, সংসার চালাবো কী করে, এই তো অবস্থা, মাঠঘাট সব ভেসে চলে গেল, ধার ঋণ করে চাষ করেছি, দুবার করে চাষ করতে হলো আমাদের, তাহলে এত বড় ক্ষতির মুখে আমরা এখন সংসার চালাবো কী করে? সংসার কোনো মতেই আমরা চালাতে পারবো না। আর সরকার অবশ্যই, সরকারের কাছে তো আমরা একটু সহযোগিতা আবেদন করতেই পারি, করি, নাহলে আমরা বাঁচবো কী করে? আমাদের তো বাঁচার আশা নেই, আর সব শেষ হয়ে গেল, ধার ঋণ করে চাষ করেছি, এই ধার মেটাবো কী করে? আমরা তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, সব ক্ষতি হয়ে গেল, দুবার করে চাষ করতে হলো আমাদের এই আলু চাষটা। একমাত্র এই আলু চাষটা নিয়েই বেঁচেছিলাম যে আলু আলু তুলে হয়তো ধার ঋণগুলো মিটাবো, সংসারটা আনন্দে চালাবো, কিন্তু সব শেষ হয়ে গেল, আর কিচ্ছু না। এ বিষয়ে সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সঞ্চালক ডক্টর মৌমিতা দে গুপ্তাকে ফোন করা হলে কৃষকদের ক্ষতি হবে বলে তিনি জানান। তিনি বলেন, এই মুহূর্তে আবহাওয়া যা রয়েছে তাতে আলুতে নাবি ধসা লাগার সম্ভাবনা রয়েছে, তাই আলু চাষিরা আলুতে প্রয়োজনীয় পরিচর্যা নিতে হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।